নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। চাকরির সঙ্গে অসম চুক্তি রূপায়ণের দাবি, বরাক বন্ধের সাড়া পড়েনি কোথাও। ম্যাসাজ পার্লারের মাধ্যমে পুরুষ প্রতারণা, শিলচর থেকে গ্রেফতার প্রতারক দম্পতি। কাছার পুলিশের বড় সাফল্য, আর দিন পর উদ্ধার কাটিগড়ার অপহৃত যুবক, গ্রেফতার দুই। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সরকারি চাকুরিতে সংরক্ষণের দাবিতে বুধবার 12 ঘন্টার বরাক বন্ধের ডাক দেয় সাউথ আসাম আনএমপ্লয়েড ইউথ অ্যাসোসিয়েশন। কিন্তু বরাক উপত্যকার কোথাও বন্ধ সর্বাত্মক সফল হয়নি, তবে বন্ধের প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে। এদিন শিলচরে সবকিছুই ছিল স্বাভাবিক, সকাল থেকেই রাস্তায় অটো চলাচল শুরু হয়। তবে প্রথম দিকে দোকানপাট তেমনটা খুলেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেমন দোকানপাট খুলেছে, তেমনি সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়। সব মিলিয়ে এদিন যে বন্ধ ছিল তার কোনো চেহারাই পরিলক্ষিত হয়নি। এদিন ফাটক বাজার সহ শহরের আশপাশের প্রতিটি বাজারই খোলা ছিল, কিন্তু বাজার ছিল অন্যান্য দিনের চেয়ে ফাঁকা, ছিল না গ্রাহকের ভিড়। आदमी कहाँ गया ये सब? कोई आता नहीं है क्या? মানুষ আয় না এরকম বাজারে? মানুষ আয় না, কেটার লাগে তো স্টাই গুলো বন্ধ। এদিন স্কুল কলেজ স্বাভাবিকভাবে খোলা ছিল, কিন্তু উপস্থিতি ছিল খুবই কম। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নথিপত্র জমা নেওয়ার কাজ স্বাভাবিকভাবেই চলেছে। যথারীতি ক্লাস হচ্ছে, আমাদের ক্লাস এখন 8টা থেকে শুরু হয় সকাল 8টায়। আমি সকাল 8টায় দেখলাম অনেক স্টুডেন্ট এসেছে, তো অন্য দিনের তুলনায় স্টুডেন্ট একটু কম। তবে প্রত্যেকটা ক্লাস যেটা 12টা পর্যন্ত চলে সেটা চলছিল, আর এখন যেটা হায়ার সেকেন্ডারি সেটাতে ছাত্র সংখ্যা কম, তবুও ক্লাস চলছে। তো যথারীতি অন্যান্য দিনের মতো সব কিছুই চলছে, কোনো ধরনের অসুবিধা নেই। আমার সেকেন্ড ইয়ার হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপ চলছে, আর ম্যাট্রিকের যারা HSLC পরীক্ষা দেবে ওদেরও ফর্ম ফিল আপ যথারীতি চলছে। অনেক গার্জিয়ান এসছেন ওদের সঙ্গে ছাত্রীদেরকে নিয়ে, অনেক ছাত্রীরা এসছে, সুন্দরভাবে সব কিছু চলছে, কোনো ধরনের অসুবিধা নেই। তবে অন্য দিনের তুলনায় আজকে ছাত্রের সংখ্যা একটু কম। সকালে যখন পিকেটাররা রাস্তা অবরোধ এবং অফিস বন্ধ করার চেষ্টা করছিল, তখনই তাদের গ্রেফতার করা হয়। সংবাদ মাধ্যমের কাছে শিলচর সদর থানার ওসি দিতুমনি গোস্বামী বলেন, সদর পুলিশ গতকালকে অল আসাম আনএমপ্লয়েড অ্যাসোসিয়েশনের দুজন নেতাকে গ্রেফতার করে নিয়েছিল, আর এদিন মোট 20 জন পিকেটারকে গ্রেফতার করা হয়। সাউথ আসাম আনএমপ্লয়মেন্ট ইউথ অ্যাসোসিয়েশনে আজি 12 ঘন্টা মানে বরাক ভেলি বন্ধ ঘোষণা করেছিল। যদিও আমি যোৱাকালি দুজনক আমি প্রিভেন্টিভ অ্যারেস্ট করেছো, আর আজি প্রায় 20 জন আমি পিকেটার্সক আমি ইয়াত আনি প্রিভেন্টিভ অ্যারেস্ট করে রাখিছো, থানাতে বর্তমান আছে। বর্তমান বন্ধটো কোনো ধরনের বন্ধর প্রভাব পড়া নাই, গাড়ি ঘোড়া নিয়মত আগৰ ধরনের চলি আছে, যোৱাকালি যে ধরনের চলি আছিল বা আগতে যে চলি আছে, তেনেকে দোকান পোহর খোলা আছে, গাড়ি ঘোড়া ধুনিয়াকে চলি আছে। বন্ধর প্রভাব আমার বিশেষকৈ কাছাৰৰ মই ইয়াত আমার শিলচৰ এরিয়াত আমি বন্ধর প্রভাব পড়া কোনো অপ্রীতিকর ঘটনা কোনো ধরনের এরকম ইনসিডেন্ট এতিয়ালৈকে রিপোর্ট হওয়া নাই আমার থানায়। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন মেসাজ পার্লারের সত্তাধিকারী শিলচর শরৎপল্লির বাসিন্দা সন্ধ্যা চৌধুরী ও তার স্বামী হাফলং এর বাসিন্দা রজত দে।
বিগত বহুদিন ধরে তারা স্বামী স্ত্রী মিলে শিলচর ন্যাশনাল হাইওয়েতে একটি মেসেজ পার্লার ব্যবসা চালিয়ে আসছিলেন। সেখানে তারা বিভিন্ন বয়সের পুরুষদের মেসাজ করতেন। এই অজুহাতে তারা গোপনে নগ্ন অবস্থায় পুরুষদের ভিডিও তুলতেন, পরে ওই ভিডিও দেখিয়ে তারা ওই গ্রাহককে ব্ল্যাকমেল করতেন। এই সংক্রান্ত মামলা শিলচর সদরে আগেও হয়েছে। মোটামুটি এখন অবধি 6 থেকে 7 জন ব্যক্তির সঙ্গে এই ধরনের ব্ল্যাকমেল হয়েছে। ওদের মধ্যে রয়েছেন 65 বছরের বৃদ্ধ। শিলচর সদর পুলিশ বুধবার তাদের গ্রেফতার করে আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে এসেছে। অপহরণের 8 দিন পর অপহৃত আব্দুল বছর চৌধুরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করল পুলিশ। আব্দুলের উদ্ধারের সঙ্গে সঙ্গে 2 অপহরণকারীকেও আটক করে কাছাড় পুলিশ। তারা হল কাবিল হোসেন ও দিলুয়ার হোসেন বড়ভুইয়া। গত 9 নভেম্বর কাটিগড়া থেকে আব্দুল বছরকে অপহরণ করেছিল কাবিল ও দিলুয়ার। কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাসের নেতৃত্বে পুলিশ এক অভিযান চালিয়ে বুধবার ভোরে হাইলাকান্দি এলাকার এক জঙ্গল থেকে আব্দুল বছরকে উদ্ধার করা হয়। এই ঘটনার সঙ্গে আরো কিছু লোক জড়িত আছে বলে জানান কাছাড়ের পুলিশ সুপার বিএল মিনা। লিংক থা সবসে পহলে কাবিল হোসেন উসকো হমনে অ্যারেস্ট কিয়া থা। ইয়ে প্রাইম অ্যাকিউজ থা, উসনে অটো ট্রিপ কে বাহানে সে জো ভিকটিম হ্যায় উসকো লেকে গিয়া থা। উসকে বাদ ভি ইস পুরে প্ল্যানিং কা জো মেন হ্যায় দিলওয়ার হোসেন বড়ভুইয়া, उसको भी हमने अरेस्ट किया है। और जो विक्टिम है उसको हैलाकांडी से आज सुबह हमारे एडिशनल एसपी हेडक्वार्टर श्री जगदीश दास के नेतृत्व में जो टीम गया था उसने उसको हैलाकांडी फॉरेस्ट एरिया से उसको रिकवर किया है और 2 एक्यूज को अरेस्ट किया है और बाकी एक्यूज को भी जल्दी पकड़ लिया जाएगा। तो इस केस में ये हमारे लिए विदाउट एनी हार्म हमने रिकवर किया है, तो ये कछार पुलिस के लिए एक बड़ा अचीवमेंट है। इसके अलावा लखीपुर में हमारे एसडीपीओ लखीपुर के नेतृत्व में एक सलीमुद्दीन नाम के डकैत को अरेस्ट किया था एक राइफल और एम्युनेशन के साथ में। और जब उस सुरतारा से है उसको जब इंट्रोगेट किया तो पता लगा है कि वो काठीगोड़ा का जो डकैती था उसमें वो शामिल है। और इसके अलावा लखीपुर में एक केस हो रहा है डकैती का, उसमें भी शामिल है। और वो हैलाकांडी में भी ब्रैक वैली में काफ़ी नोटोरियस डकैत है और काफ़ी केसेस में उसकी तलाश जारी थी। শিলচর কলেজ রোড জিসি কলেজের সামনে এক কলেজ পড়ুয়াকে ধরে বেধরক মারপিট করে কিছু দুষ্কৃতীরা। জানা যায় যুবকটি কাছাড় কলেজের পড়ুয়া মেহরাজ বড়ভুইয়া। তার বাড়ি পুরাতন লক্ষ্মীপুর রোড চামড়াগুদাম এলাকায়। রক্তাক্ত অবস্থায় মেহরাজের মা সহ কিছু লোক তাকে সদর থানায় নিয়ে আসেন। পরে সদর থানায় ওসি দিতুমণি গোস্বামী তাকে শারীরিক পরীক্ষার পর মেডিকেল কলেজে পাঠিয়ে দেন। এ নিয়ে মেহরাজের পরিবারের পক্ষ থেকে শিলচর সদর থানায় এক মামলা দায়ের করা হয়। অভিযোগে জানা যায় মেহরাজ জিসি কলেজে তার বন্ধুদের সাথে দেখা করতে যায়, কিন্তু হঠাৎ কিছু যুবক মেহরাজের নাম জিজ্ঞাসা করে তারপর তাকে বেধরক প্রহার করতে থাকে। টিউশনের বন্ধু তারা আমার, আমি ওদিকে যাওয়া থাকলাম, তারা আমার ভাই আছে জিজ্ঞাসা যাচ্ছি আপনার কানে, তারা তারা কথা আস্তে আস্তে মানে জোয়াইছ মানে খুব 8 জন মানে কটা ছেলে আইছুন আমার ঘরে, আমার উপরে মানে আমার 28 জন। হ্যাঁ তো তোর নাম কী তা? হ্যাঁ আমার নাম ওটা। হ্যাঁ তোর বাসা বল, আমার বাসা তো চামড়া গুদাম হইয়া আমার তাপর মারে, তারপর মারার পরে দুটা বলি তোর যে নাম দুজন শিরাম আমি ওইটা বলছি এখানে দাম কিতাব ইতালি ইতালি কিন্তু হইতাম। হ্যাঁ সেওয়ালা হওয়ার পরে বাদে আমি আরও বাক্কা কজন আছেন তারা ছেলে, হওয়ার পরে হ্যাঁ দুটা ছেলে আসলো, দুটারে আমি চিনি কিন্তু হ্যাঁ তারা দুটার নামও চিনি, আগ্রার নাম একটা হইয়া একটা আসলো তুষার একটা, তারা লগে তুষার যেটা তার সঙ্গে আর কি কথা হওয়া থাকলো। তারপরে তারা বাকি সব আইয়া মানে আমার উপরে অ্যাটাক করছে, আমার মারছে মানে লাঠি দিয়ে মারছে। যে আমি ওরকম যাওয়াতে আসলাম তো তারা আমার উপরে আমার অ্যাটাক করছে, তো আমি চাই না যে মানে আমার যারা আরও যারা মুসলমান মানুষ আছে এরা যেন জিনিস হইতো না, এদিকে কিন্তু আমি যেতাম পারতাম না নাকি তার। হ্যাঁ এদিকে তার মানে এটা গভর্নমেন্টের রাস্তা, এদিকে তো সবই যেতে পারে। পরে আমসুর তরফে জাবেদ মিয়াদাদ পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানান, যদি 6 ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করা না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। আজকে এই শিলচর শহরে আমরা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হইয়া এই শিলচর শহরে আমরা বসবাস করছি।
কিন্তু কয়েকদিন পরে পরে দেখা যায় কয়েকজন নরপশুরা কোন দিক থেকে ওরা বের হয়, বেরিয়ে আমাদের কমিউনিটির সংখ্যালঘুদের স্টুডেন্টদের উপর প্রাণঘাতী হামলা করে দুদিন পরপর। এ বিষয় নিয়ে আমরা জেলা প্রশাসনকে, পুলিশ সুপারকে আমরা এ বিষয় নিয়ে আমরা বারংবার আমরা অ্যালার্ট করছি যে এইরকম ঘটনা আমাদের স্টুডেন্টদের সঙ্গে হতে যাচ্ছে। আজকে আমার ছোট ভাই মাসুক আহমেদ বলে ওকে জিসি কলেজে কিছু কয়েকজন দুষ্কৃতী মিলে ওকে মানে ওকে মারধর করলো, ওকে প্রাণঘাতী হামলা করলো, ওর উপর ওকে বললো যে জয় শ্রীরাম বলার জন্য। আজকে সংবিধান আমাদেরকে এই দেশে খাওয়ার টাকার হ্যাঁ সব কিছু করার এই সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে। আজকে পট করে ওরা সবসময় আইন হাতে নেয়, তাই আমরা আজকে শিলচর সদরে একটা এজাহার দায়ের করেছি। আর সঙ্গে আমি জেলা প্রশাসন পুলিশ সুপারকে আমরা দৃষ্টি আকর্ষণের কথা বলছি যে আপনারা অতিসত্বর এর পরিপ্রেক্ষিতে আপনারা বিহিত ব্যবস্থা নেন, না হলে বিগত মোটামুটি 6 থেকে 7 ঘন্টার মধ্যে যদি কালপিটদেরকে যদি অ্যারেস্ট করা না হয় আমসু গণতান্ত্রিক পদ্ধতিতে শিলচর শহরের যে কোনো রাজপথ আমরা অবরোধ করে আমরা আন্দোলনে বসবো। ধন্যবাদ। বিগত কয়েক মাস ধরে উত্তপ্ত বরাক উপত্যকাকে ঘিরে থাকা আসাম মিজোরাম সীমান্ত, অনেক রাজনীতিও হয়েছে এই সীমান্ত সমস্যা নিয়ে, হয়েছে অনেক ধর্ণা প্রদর্শন, আন্দোলন এবং অবরোধ। তবুও আসাম মিজোরাম লায়লাপুর সীমান্তে মুহূর্তের জন্য শান্ত হয়ে থাকেনি মিজোরামের ছাত্র সংগঠন OIMA ও মিজোরাম পুলিশ প্রশাসন। তারা একের পর এক স্কুলে বোমা বিস্ফোরণ করে দখল করে নেয় আসামের 5 থেকে 6 কিলোমিটার জমি। কিন্তু পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আসাম সরকার কেন্দ্রের গৃহ বিভাগের সাহায্য চায়, কেন্দ্রীয় বাহিনী ও কমান্ডো মোতায়েন করে কিছুটা শান্ত করা হয় সীমান্ত। বর্তমান পরিস্থিতির খোঁজ নিতে এবং আসাম মিজোরামের মূল সীমান্তের খুঁটি বের করতে মঙ্গলবার আসাম মিজোরামের মধ্যবর্তী বনাঞ্চলে মোট 8 ঘন্টায় 25 কিলোমিটার বনাঞ্চলে হেঁটে বেড়ান কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি। বরাক উপত্যকায় প্রথম কোনো আইএসকে কোনো একটি বিষয় নিয়ে সরব হতে দেখা যায়। কাছাড় জেলায় খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, এই বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করে জেলা নির্বাচন আধিকারিক নবনীতা হাজারিকা জানিয়েছেন, 1/1/2021 তারিখ অনুসারে ফটো ভোটার তালিকার খসড়া প্রকাশ হয়েছে, তবে তা সংশোধনের জন্য দাবি ও আপত্তি দাখিল করা হবে আগামী 18 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত। সিও কর্তৃক নির্ধারিত দাবি ও আপত্তির নিষ্পত্তি 2021-5 জানুয়ারির মধ্যে করা হবে, চূড়ান্ত ভোটার তালিকা 2021 সালের 15 জানুয়ারি প্রকাশিত হবে। প্রসঙ্গত 2021 সালের 1 জানুয়ারির মধ্যে যারা 18 বছর বয়সী হয়েছেন তারা খসড়া ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশনায় তাদের নাম অন্তর্ভুক্তি বা সংশোধনের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বলে জেলা নির্বাচন আধিকারিক জানিয়েছেন। চলন্ত অটোরিকশা থেকে ছিটকে পড়ে প্রাণ গেল চালকের, ঘটনাটি ঘটেছে উদারবন থানার অধীনে মধুরা জিপির নগর 5 নম্বর লেনে। হত অটো চালক শিলচর ন্যাশনাল হাইওয়ের বাসিন্দা সুবল শুক্লবৈদ্য, বয়স 32 বছর। ঘটনার বিবরণ দিতে গিয়ে স্থানীয়রা জানান, বুধবার সকাল 6টা নাগাদ মধুরা থেকে শিলচর অভিমুখে যাওয়ার পথে নগর 5 নম্বর লেনে আসার পর আচমকা চালকের আসন থেকে সড়কে ছিটকে পড়েন সুবল। এতে মারাত্মকভাবে মাথায় আঘাত লাগার কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুবলের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উদারবন থানার সেকেন্ড অফিসার DN বৈশ্য সহ OC অসিত সূত্রধর। তারা গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং পরে ময়নাতদন্তের জন্য দেহটি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আমার নাম হইল লক্ষ্মীচরণ গঞ্জু, নগর 5 নম্বর লাইন। আমি হইলাম থানার BDB-র প্রেসিডেন্ট। সকালে আমার রোডের মধ্যে দেখলাম আমারে গিয়া ছোটো ছোটো বাচ্চাগুলো জানাইলো যে এরকম একটা অটো গাড়ির ড্রাইভার একটা পড়িয়া মরি গেছে, মরছে নাকি তা এটাও তো কইল না বাচ্চাগুলো, ডরে গিয়া আমারে কইছে। পরে আমি আইসি, আইয়াতে দেখি যে না মানুষটা মরি গেছে। মরার পরে তো আমি কইলাম, কারে জানাইতাম। পরে আমি জিপি প্রেসিডেন্টে জানাইছি, জিপির আমি তোমার APR-এ ডাকাইছি, এরপরে তোমার থানা জানাইছি। ও থানা আইয়া এখন তারা ছেলেটা কোন জায়গায় জানছি না, কোন জায়গা
বিজেপি কংগ্রেস ও এআইডিইউএফ এর মতো সাম্প্রদায়িক দলকে উৎখাত করতে গোটা অসমে চড়িয়ে বেড়াচ্ছে বহু আঞ্চলিক দল। বরাক উপত্যকায়ও বাদ যায়নি তাদের লক্ষ্য থেকে। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বুধবার পয়লাপুলে নতুন আঞ্চলিক দল রাইজের দলের লক্ষ্মীপুর আসনের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মোট 31 জন আহ্বায়ক কমিটির মুখ্য আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন এস নবদ্বীপ সিংহ এবং আফতাবুর রহমান। এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির পক্ষ উপস্থিত ছিলেন শেরাম হেরাজিৎ সিং। আজকে আমাদের বরাকবেলিতে বরাকবেলির জনগণ কংগ্রেস এবং বিজেপিকে অঙ্গাঙ্গিভাবে কাজ করছে, কারণ ওদের পরিচালনায় ওদের মিথ্যা এবং ধোকাবাজি এইগুলা কথা মানুষ আকৃষ্ট হয়ে কাজ করছে। গত 14 নভেম্বর এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বছর 23-এর এক যুবক। জানা যায় মৃত যুবকের নাম আব্দুল বাসিত, বাড়ি কালীগঞ্জে, পেশায় তামিলনাড়ুর কৃষ্ণাগিরি জেলার প্রাইভেট কোম্পানির গাড়ি চালক। পুলিশ সড়কের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে 17 নভেম্বর বেঙ্গালুরু বিমানবন্দর থেকে বিকেল 5টা নাগাদ মৃতদেহ বাড়ি পৌঁছালে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। তার আকস্মিক মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করেন সমাজসেবী তথা এনপিপি পার্টির জেলা সভাপতি জেকি জাকির হোসেন, শিক্ষক তথা সমাজসেবী সামিজুর রেজা চৌধুরী প্রমুখ। সমষ্টির এই সূর্যদাস গ্রামের একজন যুবকের মৃত্যু হয়েছে, যেটার বেদনাটা আমি ফিল করতে পারি। আর আমি নিজে যেহেতু একজন যুবক এবং শোনামাত্রই আমি গতকালকে আইয়া উপস্থিত হয়েছি, আইয়া খোঁজখবর নিছি পরিবারের। এবং যখন একজন যুবকের মৃত্যু হয়, তখন শুধু তার মৃত্যু হয় না, আস্থা পরিবারের প্রত্যেক মানুষের মৃত্যু হয়। এবং এই অসহায় পরিবারটার কারণে আমি বিশেষ করিয়া দুঃখিত। এবং আমি এটা অনুরোধ জানাই আমার এই পুরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের যারা এই সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যারা যে ভিডিও আপনারা দেখরা, যে আপনারা প্লিজ একটু সাহায্যের হাত বাড়াইন এই পরিবারটারে। আগামী দিনে এই ছোটো ছোটো বাচ্চা এই পরিবারও এরা যাতে আগামী দিনে তারা নিজের যে পিতৃয়ারা তারা হয়েছে, গার্জেনলেস হয়েছে, তারা যাতে এই জিনিসটা অনুভব করতে পারে না। কোনো স্কুল কলেজও যাইবা পড়াশোনা করবা, এটার দায়িত্ব এরার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব আজকে থেকে আমি নিলাম। আমার এই বদরপুর বাসী হিসাবে, বদরপুরের একজন যুবক হিসাবে এই পরিবারের প্রতি আমার প্রত্যেক সম্বেদনা এবং পরিবারের প্রতি আমার সব ধরনের সাহায্য সহযোগিতা আমি আমার তরফ থেকে আগবাড়াইমু। ন্যাশনাল এনিম্যাল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের অধীনে নরসিংপুর পশু হাসপাতালের ব্যবস্থাপনায় বুধবার নরসিংপুর ব্লক ভিত্তিক পশু টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয় বেড়াবাগ প্রথম খণ্ডগ্রামে। শিবিরে গবাদি পশুদের FMD ভাবা রোগের ভ্যাকসিন প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন সোনাই পশু হাসপাতালের VO ডাক্তার সুজয় চক্রবর্তী, নরসিংপুর পশু হাসপাতালের BFA জাকির হোসেন বড়ভুইয়া, আফতাব উদ্দিন লস্কর, প্রাণেশ নাথ প্রমুখ। সম্পূর্ণ ভারতবর্ষের সাথে আমরা গতকালকে সোনাই ব্লকে আমরা FMD টিকাকরণ কার্যক্রমটা আমরা আরম্ভ করেছি, আর আজকে আমরা নরসিং ব্লকে সেম FMDCP প্রোগ্রামটা আজকে আমরা আরম্ভ করলাম। তো FMD যেভাবে আমি গতকালকে বলেছিলাম, FMD যে রোগটা আছে ওটাকে আমরা বাংলাতে বলি বাতা রোগ। তো বাতা রোগে অনেক কৃষক বন্ধুদের অনেক বেশি মানে ক্ষতি হয়, যেটার জন্য মানে আমাদের দুগ্ধ প্রোডাকশনে অনেক এফেক্ট হয়। ওটার জন্য ভারত সরকার একটা প্রকল্প নিয়েছে, যাতে যতটা মানে গবাদি গরু বা মহিষ আছে এই দেশে, প্রত্যেকটি গরু বা মহিষকে টিকাকরণ করা হবে। প্রত্যেক 6 মাস পরপর আমাদের প্রাণী সম্পদ দপ্তর বা পশু চিকিৎসালয় থেকে আমাদের লোকরা যাবে, আপনাদের গবাদিদেরকে টিকা করে আসবে। তো আপনাদের সংবাদ মাধ্যমে আমি সবাইকে এইটাই আহ্বান জানাই, যাতে সবাই আপনারাও আগ বেড়ে আসুন, এসে আমাদের সহযোগিতা করুন, যাতে আমরা প্রত্যেকটা অ্যানিমেলকে ট্যাগিং করতে পারি, প্লাস আমরা আমাদের এই FMDCP প্রোগ্রামটা যাতে আমরা 100% সাকসেসফুল করে উঠতে পারি। নিট পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করা উড়িষ্যার সুয়াইভ আফতাবকে আজমল ফাউন্ডেশনের তরফ থেকে নগদ 1 লক্ষ টাকার চেক ও উত্তরীয় দিয়ে সম্বর্ধনা দেওয়া হলো। উল্লেখ্য, কিছুদিন আগে নিটের ফলাফল ঘোষণার পর সমস্ত দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করা সোয়াইবকে উচ্চশিক্ষার সমস্ত ব্যয়ভার গ্রহণ করার কথা ঘোষণা করেছিলেন মৌলানা বদরুদ্দিন আজমল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার।
চাকরির সঙ্গে অসম চুক্তি রূপায়ণের দাবি, বরাক বন্ধের সাড়া পড়েনি কোথাও। মেসাজ পার্লারের মাধ্যমে পুরুষ প্রতারণা, শিলচর থেকে গ্রেফতার প্রতারক দম্পতি। কাছাড় পুলিশের বড় সাফল্য, আট দিন পর উদ্ধার কাটিগড়ার অপহৃত যুবক, গ্রেফতার দুই। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।